মেগা প্রকল্পে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো অর্থ পাচারের সরাসরি জড়িত অভিমত সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের প্রতিষ্ঠানটির আরেক সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান জানান সরকার এখন ধার করে ঋণ পরিশোধ করছে রিপোর্ট জিয়াল হক সুবজের উন্নয়নশীল দেশগুলোতে খুব দ্রুত হারে বাড়ছে সরকারের বৈদেশিক ঋণ পরিসংখ্যান বলছে 2010 সাল থেকে 2021 সালের মধ্যে সরকারি ঋণ বেড়েছে জিডিপির অনুপাতে 35 থেকে 60 শতাংশ পর্যন্ত এদিক দিয়ে আরও উদ্বেগজনক পরিস্থিতি বাংলাদেশের মাত্র তিন বছরে দেশে মাথাপিছু ঋণ 50 শতাংশ বেড়ে দাঁড়িয়েছে 1.5 লাখ টাকা এই এখান থেকে দেখা যাচ্ছে ওই যে 15,000 আপনারা দেখবেন রেড লাইন দিয়ে আমি করেছি এইটা কিন্তু পেমেন্ট করতে হচ্ছে আমাদের বরোয়িংস দিয়ে সো আমরা বৈদেশিক ঋণের একটা বড় অংশ সার্ভিসিং করছি হলো আরও ঋণ নিয়ে এইটা তো আনসাস্টেনেবল গোলটেবিল বৈঠকে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান বাংলাদেশে আসা বৈদেশিক ঋণের 80% সরকারের এর বাইরে দেশীয় অর্থেও ধার করছে সরকার সব মিলিয়ে দায় দেনার উদ্বেগজনক পরিস্থিতির মাঝেও একটি গোষ্ঠীকে সুবিধা দিচ্ছে সরকার প্রত্যেকটি বড় বড় মেগা প্রকল্পের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান গোষ্ঠী ব্যক্তির বিশ্লেষণ করে দেখেন তাদের সাথে টাকা পাচারের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক পাওয়া যাবে বলে আমার বিশ্বাস এবং আমাদের ঋণ পরিশোধ করার ক্যাপাসিটি এই জায়গায় গেছে যে আমি এখন আমার রেভিনিউ বাজেট থেকে একটা পয়সা দিতে পারি না এটা মুস্তাফিজের পেপারে আছে আমার উন্নয়ন প্রকল্পকে অর্থায়ন করার জন্য সেহেতু এই পরিস্থিতি একটা প্রতারণামূলক বাস্তবতা বা ইলিউসিভ রিয়ালিটির ভিতরে আছি আমরা চাইছি কতগুলো বড় বড় প্রকল্প দেখিয়ে অনেক বেশি চাকচিক্য দেখাতে যে আমরা অনেক খুব দ্রুত ডেভেলপ করছি বড় প্রকল্প হচ্ছে সেটা তো আমাদের ট্রাফিক ম্যানেজমেন্ট দেখলেই বোঝা যায় আলোচকরা বলেন আইএমএফের পরামর্শ নয় নিজেদের স্বার্থেই আর্থিক খাতের সংস্কার জরুরি সেই সাথে বিদেশি ঋণ গ্রহণে আরও সতর্কতার পরামর্শ তাদের আমাদের এখানে কিন্তু বেশিরভাগই যে ডেট ট্র্যাপ আপনি এসে নিচ্ছে দিস ইজ বিকজ উই হ্যাভ টু সি দ্য রিজনস নট দ্য সিমটমস অনলি হার্ড টার্ম লোন নেবেন কিনা সফট লোন নেবেন বায়োলেটারাল নেবেন কিনা এইগুলো এইগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তবে যতটুকু সম্ভব বায়োলেটারাল লোন অ্যাভয়েড করা উচিত 2023 সালের সেপ্টেম্বরে $100 বিলিয়ন ছাড়িয়েছে বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত অভ্যন্তরীণ সম্পদ আহরণ বৃদ্ধির পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা প্রকল্পে বিনিয়োগ করা হচ্ছে সেই প্রকল্পের মান কি জিয়াউল হক সবুজ বাংলাভিশন ঢাকা